দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে একজন গুণী অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমি। আজকে একটা আনন্দের সংবাদ আসলো, তিনি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এবং পাপপুণ্য সিনেমার জন্য। আপু, প্রাপ্তি বরাবরই সুন্দর, আনন্দের, ঠিক এই প্রাপ্তিটা কেমন লাগছে? এই প্রাপ্তিটা অনেক স্পেশাল, খুব বিশেষ একটা প্রাপ্তি, কারণ এটা আমার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর আমি অনেকগুলো বছর অভিনয় থেকে সরে গিয়েছিলাম, তো আবার যখন ফিরেছি, 2019-এ শুটিং শুরু হয়েছিল পাপপুণ্য দিয়েই আমার ফেরা, আর পাপপুণ্যর মধ্যে দিয়ে আমার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম আমি, তো সেই কারণে এটা অনেক তাৎপর্যপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ, আমি সেটাই বলতে চাই। এই যে অভিনয়ের একটা দীর্ঘ পথ চলা, সেখান থেকে আমি বলবো কিছুটা অনেকটা দূরে এসে এই প্রাপ্তি, এই যে আকাঙ্ক্ষার পরে প্রাপ্তি, সেটা হচ্ছে আসলে নতুন কোনো মাত্রা জীবনে যোগ করবে কিনা আপনার জন্য? হ্যাঁ, নতুন মাত্রা যোগ করবে। কেন নতুন মাত্রা যোগ করবে? কারণ আমি তো অভিনয় থেকে সরে গিয়েছিলাম, আবার অভিনয়টা আবার নতুন করে, বলতে পারো আমার সেকেন্ড ইনিংস অফ মাই অ্যাক্টিং ক্যারিয়ার, সেটা খেলছি এক অর্থে। তো সেই হিসেবে এটা তো যখন আবার নতুন করে অভিনয়ে যুক্ত হয়েছি, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটা তো আমাকে আমার চিন্তার জায়গায়, আমার আগ্রহের জায়গায়, আমার আত্মবিশ্বাসের জায়গাটাকে আরও অনেক এগিয়ে দিচ্ছে। এখন আমরা একটু হচ্ছে আপনার সিনেমার যে নির্মাতা এবং কলাকুশলীরা বাকি যারা আছেন তাদের সম্পর্কে আমরা একটু ছোট করে জানতে চাই। প্রথমে প্রোডিউসারের কথা বলতে হয়, যেটা বলছিলাম যে আমি এই কাজটা করার সময় বলেছিলাম যে ঘরের ছবি দিয়ে ফেরা, মানে হলো চ্যানেল আই বা ইমপ্রেসের সাথে আমাদের সম্পর্কটা আসলে খুব কাছের, যারা আমরা ইন্ডাস্ট্রিতে বিলং করি, তো সেখানে মনে হয়েছিল যে বাহ, ঘরের ছবি দিয়ে ফিরছি। তো সেই হিসেবে প্রথম ধন্যবাদটা অবশ্যই ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই প্রাপ্য, আমি খুবই কৃতজ্ঞ। আরেকটা হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম, আমার বন্ধু, তার প্রথম লেখা নাটকে আমি অভিনয় করেছিলাম, তার প্রথম ডিরেকশনের নাটকে আমি অভিনয় করেছিলাম। তো আবার যখন সিনেমায় কাজ করতে শুরু করলাম, মানে যখন তার সিনেমা দিয়ে আবার অভিনয় ফিরলাম, তখন গিয়াসউদ্দিন সেলিম এটা আমার জন্য অনেক বিগ ফ্যাক্টর, মানে এটা আমার অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল যে এমনি সে আমার প্রিয় লেখক এবং প্রিয় পরিচালক, সেলিমের ছবি দিয়ে আমি আবার অভিনয় ফিরছি, এটা আমার জন্য একটা খুব বড় ব্যাপার। এবং আমি সবসময় মানে সেলিমকে যন্ত্রণা করেছি শুটিংয়ের সময়, আমার কিছু হচ্ছে না, আমার কিছু হচ্ছে না, আমার কিছু হচ্ছে না, আর সেলিম সবসময় আমাকে উৎসাহ দিয়ে গেছে, না ঠিক আছে, না ঠিক আছে। তো আজকে আমার যখন পুরস্কারের ঘোষণা আসলো, সেলিমের কথাই মনে হয়েছে, এবং আমি আসলে ওকে একটা টেক্সটও করেছি যে থ্যাংক ইউ ফর গিভিং মি সাচ এ অনার। আর অভিনেতা অভিনেত্রী, মানে আমার সহ অভিনেতাদের কথা যেটা বলবো, সুমি, মানে সাথী ক্যারেক্টারটা যে করেছে, আমি তো আসলে ওর সুমি নামটাই ভুলে গেছি, সাথী ডাকি সবসময় ওকে আমি, মানে এতটাই আদরের হয়ে উঠেছে আমার। আর চঞ্চল তো ওর সাথে আমার জীবনের প্রথম অভিনয়, সিয়ামের সাথে, হ্যাঁ সিয়ামের সাথে আগে একটা কাজ করেছিলাম, তো ওরা আমাকে এত উৎসাহ দিয়েছে, চুমকি সবাই মিলে, মানে আমার ইউনিট মেম্বাররা প্রত্যেকে, যারা আমার প্রধান সহকারী পরিচালক কিংবা যিনি কস্টিউম করেছেন কিংবা আমার ডিওপি যিনি ছিলেন বা এডিটর, টিমের মেম্বার, সবাই তো ভীষণ উৎসাহ দিয়েছেন পুরো কাজটার সময়। বিশেষ করে আমি অভিনেতাদের কথা বলবো, চঞ্চল এবং সিয়াম, এই দুজন আমাকে একদম মনে হয় যেন দুপাশ থেকে হাত ধরেছিল। আমি যেদিন প্রথম শুটে যাই চাঁদপুরে, সেদিন মাঝরাত্রে ওরা তিনজন আমাকে রিসিভ করতে এসেছিলো, তখন কিন্তু মধ্যরাত, একেবারেই মধ্যরাত, সিয়াম, চঞ্চল এবং সেলিম, ওরা যখন আমাকে রিসিভ করে চাঁদপুরে লঞ্চঘাটে, তখন আমার মনে হয়েছিল যে কী আনন্দ, মানে এতটা এতটা কাছের ওরা আমাকে করে নিতে পেরেছিল, যে সেলিমের সাথে সম্পর্কটা আমার আগেই ছিল, তো ওরা যখন আমাকে রিসিভ করলো, ওটাতেই মনে করো যে মানে আই এম ইন, মানে আমি আসলে তখনই মনে হলো যে এই পুরো সিনেমার কাজটার সাথে, আমার সমস্ত টিমের সাথে আমি একাত্ম হয়ে গেলাম। তো আমার পাপপুণ্য টিম, আমি অনেক মিস করছি সবাইকে, আর আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে।